Hello viewers, আসসালামু আলাইকুম। অলরেডি আতিক টিজেন স্টাডি টিভি থেকে আপনাদেরকে বেশ কয়েকটি বিটকয়েন এর সাইটের সাথে পরিচয় করে দিয়েছি। তো viewers, আজ চলে আসলাম আরেকটি বিগ আর্নিং সাইট নিয়ে। এই সাইট থেকে হিউজ পরিমাণ বিটকয়েন আর্ন করা যায়। তো যারা পুরাতন তারা ইজিলি বুঝতে পারবেন এবং যারা নতুন মেম্বার তারা অবশ্যই আমার চ্যানেলের আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন। তো ভিউয়ার্স, এই সাইটটিতে কিভাবে সাইন আপ করবেন, দেন কিভাবে আর্নিং করবেন এর একটু বিস্তারিত দেখে জানার জন্য আমি চলে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে। ভিউয়ার্স, আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। দেন সর্বপ্রথম আমি একটা ব্রাউজার চয়েস করে নেব, তা অবশ্যই ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার ওপেন করলাম, দেন এখন এখানে কয়েন টিপলি পেস্ট করলাম, দেন এই সাইটটা ওপেন করে নিলাম। ভিউয়ার্স, যেই সাইটটা ওপেন হয়েছে এই সাইটটাই সেই সাইট বর্তমানে এখান থেকে সবচাইতে বেশি বিটকয়েন আর্ন করা যায়। তো ভিউয়ার্স, এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আমি চলে গেলাম থ্রি ডট টাচ করার পর ভিউয়ার্স এখানে চলে আসছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর একদম সিম্পল একটি ফেসার চলে আসছে, যেখানে আপনার ফার্স্ট নেম, ইমেল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দেন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে টাচ করলে আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই সাইটে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সাইট থেকে কিভাবে ইজিলি বিটকয়েন আর্ন করবেন। ভিউয়ার্স, আমি আমার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেন এখন নিচে যেটা করতে হবে সলভ মিডিয়া, এই মিডিয়াটা যে অক্ষরগুলো আছে এগুলো এখানে বসাইতে হবে। আমি দিয়ে দিচ্ছি দেন তারপরে লগইন এ টাচ করতে হবে। মেবি আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, প্রথমে যে ড্যাশবোর্ডটা আছে এখানে আমার নাম লেভেল প্লাস, এই জায়গায় আমার ব্যালেন্স শো করতেছে। অলরেডি আমি কিছু বিটকয়েন আর্ন করেছি, এখান থেকে কিভাবে আর্ন করতে হবে একটু আমি দেখা দিচ্ছি ডিটেলস। অ্যাট ফার্স্ট প্রথমে সেট এখানে ক্লিক করবেন, আমি ক্লিক করে দিলাম। এরপরে রুল চলে আসবে, রুল অ্যান্ড উইন, এই অপশনটাতে ক্লিক করবেন। দেন সেম সলভ মিডিয়া, সলভ মিডিয়ার সলভ মিডিয়াটা লেটার লিখে নেবেন। দেন আমার কাছে সলভ মিডিয়াটা খুব একটা ভালো লাগে না, তো এই জন্য আমি রিক্যাপচারটা করে নিব। আই এম এ নট এ রোবট, রিক্যাপচার যেটা এটাই আমার ভালো লাগে। অলরেডি রিক্যাপচার কমপ্লিট, দেন সাব অ্যান্ড বিয়ার্স, আমার রোলস নাম্বার আছে 73,063, দেন আমি উইন হয়েছি 36 কয়েন। বিয়ার্স, নিচে গেলেও এটা দেখা যাবে আমি কত করলাম। বিয়ার্স, অবশ্যই দেখা যাচ্ছে যে আমি রুলে এটা রান করেছি। দেন এখান থেকে রেফারেলও রান করা যায়, আমার একটা রেফারেল আছে, এখান থেকে কন্টিনিউ আমার আর্ন আসে। আপনারা চাইলে রেফারেল করে আর্ন করতে পারবেন এখান থেকে। তো ভিউয়ার্স, এছাড়াও
রোল ছাড়াও এখান থেকে পিটিসি সাইট থেকে আর্ন করা যায় অ্যাডভাইস করে। এটা পিটিসি সাইট, এই সাইট থেকেও আপনি রান করতে পারবেন। এর জন্য এই সাইটটা আগে ওপেন করে নিতে হবে। তো আমি পিটিসি অ্যাডে কাজ করলাম, দেন ভিউস পিটিসি সাইট, এই জায়গায় আমি টাচ করব। ইয়েস, অলরেডি ওপেন হয়ে গেছে। এখান থেকে পিটিসি সাইট থেকে আর্ন করতে পারবেন। তো আমি একটা পিটিসি অ্যাড ভিউ করে দেখাবো আসলে সিম্পলি কিভাবে আপনারা এখান থেকে আর্ন করবেন। তো এর জন্য আমি চলে যাচ্ছি, যে কোনো একটা পিটিসি অ্যাড শো করে নিলাম। বেশ, এখানে দেখা যাচ্ছে এই অ্যাডটাতে ভিউ ফর 8 সেকেন্ড অ্যান্ড আর্ন 8 কয়েন, অর্থাৎ 8 সেকেন্ড আর্ন ভিউ করবেন আপনি, এর বিনিময়ে 8 কয়েন আর্ন করবেন। তো আমি ভিউ করে দিলাম। তো এখন 8 সেকেন্ড ওয়েট করব, কারণ ওখানে রুলসই আছে 8 সেকেন্ড ভিউ করতে হবে, দেন তারপরে 8 কয়েন আপনি আর্ন করতে পারবেন। তো অলরেডি আমার 8 সেকেন্ড হয়ে গেছে, দেন আমি এখন ব্যাক করে চলে আসলাম কেটে দিয়ে। বিয়ার্স, এখানে ভাইলেট ইয়োর ক্লিক, অর্থাৎ 4টা পিকচার দেওয়া আছে, এর মধ্যে বলতেছে সিলেক্ট ফার্স্ট অ্যাড কিট। তো বেশ, এইটা মেবি এই পিকচারটা হবে। তো আমি পিকচারে টাচ করে দিলাম, অলরেডি আমার ভিউ ওকে, আমি 8 কয়েন পেয়ে গেছি। বিয়ার্স, এটা আমি এখন হিস্ট্রিতে যে আপনাদেরকে দেখে দিচ্ছি যে আমি 8 সেকেন্ড অ্যাড ভিউ করে 8 কয়েন আর্ন করলাম। এটা একটু নিচে নেমে আর্ন কয়েন হিস্ট্রিতে, ইয়েস 8 কয়েন অলরেডি আর্ন হয়ে গেছে কয়েন টিপলি পিটিসি সাইট থেকে, অর্থাৎ পিটিসি অ্যাড ভিউ করে। তো বেশ, এভাবেই করতে হয়। দেন এখান থেকে ভিডিও দেখে অন করা যায়। এটা আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকেও করতে পারেন, ল্যাপটপ থেকেও করতে পারবেন, এটার অ্যাপসও আছে, অ্যাপস ইনস্টল করেও করতে পারবেন, নো প্রবলেম। বেয়ার্স, ভিডিওর শেষে আমি এখন আউটডোর অপশনটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য 3 ডটে ক্লিক করতে হবে, দেন আপনার অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্ট নেম, এটাতে আমি ক্লিক করলাম। লাস্টে দেখা যাচ্ছে এখানে আউটডোর অপশনটা, এটা উডোর অপশন। তো উডোর অপশনে ক্লিক করবেন, এখানে পেমেন্ট উডোলার জন্য বিটকয়েন ওয়ালেট এবং ডগি কয়েন ওয়ালেট আপনি যেকোনো একটাতে নিতে পারবেন, বিটকয়েন অথবা ডগি কয়েন, যেই ওয়ালেটে নেবেন সেই ওয়ালেটে এখানে সেট আপ দিয়ে দেন তারপরে এখান থেকে উইথড্র নেবেন। অবশ্যই এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, বিটকয়েন ওয়ালেটে উইথড্র নিতে হলে মেবি 50,000 কয়েন হতে হবে, আর ডগি কয়েন ওয়ালেটে উইথড্র নিতে হলে 30,000 কয়েন হলেই চলবে। তো অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশন ফিল আপ করার পরে আপনি উদ্বোধন দিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মনে এখানেই ভিডিওটি শেষ করতেছি। নেক্সট আপডেট ভিডিও নিয়ে আবার দেখা হবে আতিক টিস অ্যান্ড স্টাডি টিভিতে। মোবাইলের স্ক্রিনে আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে।
দেন সর্বপ্রথম আমি একটা বাজার চয়েস করে নেব, তা অবশ্যই ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার ওপেন করলাম, দেন এখন এখানে কয়েন টিপলি পেস্ট করলাম, দেন এই সাইটটা ওপেন করে নিলাম। ইয়ার্স যেই সাইটটা ওপেন হয়েছে এই সাইটটাই সেই সাইট, বর্তমানে এখান থেকে সবচাইতে বেশি বিটকয়েন আর্ন করা যায়। তো ইয়ার্স এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তার জন্য আমি চলে গেলাম থ্রি ডট টাচ করার পর ইয়ার্স এখানে চলে যাচ্ছে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর একদম সিম্পল একটি ফেসার চলে আসছে, যেখানে আপনার ফার্স্ট নেম, ইমেল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দেন ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট। ক্রিয়েট ইওর অ্যাকাউন্টে টাচ করলে আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। তো বিয়ার্স এই সাইটে আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদেরকে দেখে দিচ্ছি এই সাইট থেকে কিভাবে ইজিলি বিটকয়েন আর্ন করবেন। ইয়ার্স আমি আমার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, দেন এখন নিচে যেটা করতে হবে সলভ মিডিয়া, এই মিডিয়াটাতে যেই অক্ষরগুলো আছে এগুলো এখানে বসাইতে হবে। আমি দিয়ে দিচ্ছি দেন তারপরে লগইনে টাচ করতে হবে। মেবি আমার অ্যাকাউন্টটা লগইন হয়ে গিয়েছে। তো বিয়ার্স প্রথমে যে ড্যাশবোর্ডটা আছে এখানে আমার নাম লেভেল প্লাস এই জায়গায় আমার ব্যালেন্স শো করতেছে। অলরেডি আমি কিছু বিটকয়েন আর্ন করেছি, এখান থেকে কিভাবে আর্ন করতে হবে একটু আমি দেখা দিচ্ছি ডিটেলস। অ্যাট ফার্স্ট প্রথমে ফুসেট এখানে ক্লিক করবেন, আমি ক্লিক করে দিলাম। এরপরে রুল চলে আসবে, রুল অ্যান্ড উইন, এই অপশানটাতে ক্লিক করবেন, দেন সেম সলভ মিডিয়া, সলভ মিডিয়ার সলভ মিডিয়াটা লেটার লিখে নেবেন। দেন আমার কাছে সলভ মিডিয়াটা খুব একটা ভালো লাগে না, তো এই জন্য আমি রিক্যাপচারটা করে নেব। আই এম এ নট এ রোবট, রিক্যাপচার যেটা এটাই আমার ভালো লাগে। অলরেডি রিক্যাপচার কমপ্লিট, দেন সাব অ্যান্ড বিয়ার্স আমার রোলস নাম্বার আছে 73,063, দেন আমি উইন হয়েছি 37 কয়েন। বিয়ার্স নিচে গেলেও এটা দেখা যাবে যে আমি কত আর করলাম। বিয়ার্স অবশ্যই দেখা যাচ্ছে যে আমি এই রুলে এটা রান করেছি। দেন এখান থেকে রেফারেলও রান করা যায়, আমার একটা রেফারেল আছে, এখান থেকে কন্টিনিউ আমার আর্ন আসে। আপনারা চাইলে রেফারেল করেও আর্ন করতে পারবেন এখান থেকে। তো বিয়ার্স এছাড়াও রোল ছাড়াও এখান থেকে পিটিসি সাইট থেকে আর্ন করা যায় অ্যাডভাইস করে। এটা পিটিসি সাইট, এই সাইট থেকেও আপনারা আর্ন করতে পারবেন। এর জন্য এই সাইটটা আগে ওপেন করে নিতে হবে। তো আমি পিটিসি অ্যাডে টাচ করলাম, দেন ভিউস পিটিসি সাইট, এই জায়গায় আমি টাচ করব। বিয়ার্স অলরেডি ওপেন হয়ে গেছে, এখান থেকে পিটিসি সাইট থেকেও আর্ন করতে পারবেন। তো আমি একটা পিটিসি অ্যাড ভিউ করে দেখাবো আসলে সিম্পলি কিভাবে আপনারা এখান থেকে আর্ন করবেন। তো এর জন্য আমি চলে যাচ্ছি যে কোনো একটা পিটিসি অ্যাড শো করে নিলাম। বেশ এখানে দেখা যাচ্ছে
এই অ্যাডটাতে ভিউ ফর 8 সেকেন্ড অ্যান্ড আর্ন 8 কয়েন, অর্থাৎ 8 সেকেন্ড আর্ন ভিউ করবেন আপনি, এর বিনিময়ে 8 কয়েন আর্ন করবেন। তো আমি ভিউ করে দিলাম, তো এখন 8 সেকেন্ড ওয়েট করব, কারণ ওখানে রুলসই আছে 8 সেকেন্ড ভিউ করতে হবে, দেন তারপরে 8 কয়েন আপনি আর্ন করতে পারবেন। তো অলরেডি আমার 8 সেকেন্ড হয়ে গেছে, দেন আমি এখন ব্যাক করে চলে আসলাম, কেটে দিয়ে বিয়ার্স এখানে ভাইলেট ইয়োর ক্লিক, অর্থাৎ 4টা পিকচার দেওয়া আছে, এর মধ্যে বলতেছে সিলেক্ট ফার্স্ট অ্যাড কিড, তো বিয়ার্স এইটা মেবি এই পিকচারটা হবে। তো আমি পিকচারে টাচ করে দিলাম, অলরেডি আমার ভিউ ওকে, আমি 8 কয়েন পেয়ে গেছি ভিউয়ার্স। এটা আমি এখন হিস্ট্রিতে যে আপনাদেরকে দেখা দিচ্ছি যে আমি 8 সেকেন্ড অ্যাড ভিউ করে 8 কয়েন আর্ন করলাম, এটা একটু নিচে নেমে 1 কয়েন হিস্ট্রিতে, ইয়েস 8 কয়েন অলরেডি আর্ন হয়ে গেছে কয়েন টিপলি পিটিসি সাইট থেকে, অর্থাৎ পিটিসি অ্যাড ভিউ করে। তো ইয়েস এভাবেই করতে হয়, দেন এখান থেকে ভিডিও দেখেও আর্ন করা যায়। এইটা আপনারা অ্যান্ড্রয়েড ফোন থেকেও করতে পারেন, ল্যাপটপ থেকেও করতে পারবেন, এটার অ্যাপসও আছে, অ্যাপস ইনস্টল করেও করতে পারবেন, নো প্রবলেম। ভিউয়ার্স ভিডিওর শেষে আমি এখন আউটডোর অপশানটা দেখিয়ে দিচ্ছি, তো এর জন্য 3 ডটে ক্লিক করতে হবে, দেন আপনার অ্যাকাউন্ট, এটা আমার অ্যাকাউন্ট নেম, এটাতে আমি ক্লিক করলাম, লাস্টে দেখা যাচ্ছে এখানে আউটডোর অপশানটা, ভিউয়ার্স এইটা আউটডোর অপশান, তো আউটডোর অপশানে ক্লিক করবেন, এখানে পেমেন্ট উড্ডলার জন্য বিটকয়েন ওয়ালেট এবং ডগি কয়েন ওয়ালেট আপনি যে কোনো একটাতে নিতে পারবেন, বিটকয়েন অথবা ডগি কয়েন, যেই ওয়ালেটে নেবেন সেই ওয়ালেটটা এখানে সেট আপ দিয়ে দেন তারপরে এখান থেকে উড্ডো নেবেন। অবশ্যই এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, বিটকয়েন ওয়ালেটে উড্ডো নিতে হলে মেবি 50,000 কয়েন হতে হবে, আর ডগি কয়েন ওয়ালেটে উড্ডো নিতে হলে 30,000 কয়েন হলেই চলবে। তো অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশন ফিল আপ করার পরে আপনি উড্ডো নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকের মনে এখানেই ভিডিওটি শেষ করতেছি, নেক্সট আপডেট ভিডিও নিয়ে আবার দেখা হবে আতিক টিস অ্যান্ড স্টাডি টিভিতে। Yeah.